বক্সিগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার। জামালপুরের বক্সিগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গত 3রা আগস্ট মেয়ের মা স্বামীর সাথে ঝগড়া করে ছোট মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়িতে চলে যান। এরপর সেদিন রাত 10:30টার দিকে তার স্বামীর সঙ্গে বড় মেয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রী বসত ঘরে এক বিছানাতে ঘুমিয়ে পড়ে। এরপর রাত 11:30টার দিকে তার বাবা মেয়েকে মুখ চেপে ধরে বিছানার উপর জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী কিশোরীর মায়ের দাবি, রাতে আমার মেয়ে কান্নাকাটি করলে তার বাবা রানা মৃধা মেয়েকে সুকৌশলে ভ্যান গাড়ি দিয়ে তার নানা বাড়ির আঙিনায় নামিয়ে দিয়ে পালিয়ে যান। বক্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, শুক্রবার 5 আগস্ট রাতে মেয়ের মা বাদী হয়ে বক্সিগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ করলে পরদিন ভোর 5টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর রানীগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, পরে সেদিন সকালে আসামিকে গ্রেফতার দেখিয়ে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।